প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গতকাল একটা ছবি আমার কাছে এলো, আমি জাস্ট আপনাদেরকে দেখাবো দর্শক ছবিটা। এই হচ্ছে ছবিটা, তিনজন বসে রয়েছেন, মাঝখানে রয়েছেন ব্রাত্য বসু, তার একদিকে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, আর একদিকে রয়েছেন কুণাল ঘোষ। ব্রাত্য বসুর মুখে বেশ চওড়া হাসি, কুণাল ঘোষের মুখে মুচকি হাসি, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের মুখটা বেশ গম্ভীর বা বেজার। গতকালকে ছবি দর্শক, গতকাল কলকাতাতে একটি বেসরকারি টিভি চ্যানেলে তাদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে তারা গেছিলেন এবং মানে প্রোগ্রামের বাইরের একটা ছবি দর্শক, অন ক্যামেরার ছবি নয়, যেটা অন ক্যামেরা তো রেকর্ডিং হয়েছে চ্যানেলের জন্য, তার বাইরে একটা ছবি, একটা টেবিলে তারা বসে রয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের হাতে চায়ের কাপ রয়েছে আর বাকি দুজনের কাছে দেখতে পাচ্ছি রঙিন জল, মানে কোল্ড ড্রিঙ্কস হবে, একসঙ্গে বসে তারা কিন্তু চা পানি খেয়েছেন। আপনারা বলবেন যে এটা আবার তাহলে আবার কী খবর? আসলে দর্শক, সত্যিই এমন কিছু খবর নয়, সবাই তো তৃণমূল নেতা, কেন বা একটা খবর হতে যাবে? তবে দর্শক, খবর হিসেবে এই জন্যই মনে করছি যে যে সত্যিই রাজনীতিতে কত কী হয়, তাই না? যে কুণাল ঘোষ নাম না করে পার্থ চট্টোপাধ্যায়কে ঘাট ধরে জেলে ঢোকানো উচিত বলে দুদিন আগে মন্তব্য করেছিলেন, সেই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একেবারে এক টেবিলে বসে চা পানি খাচ্ছেন। এই যে দর্শক, আমি প্রতিবেদনটা করছি যে রাজনীতিতে কত কি হয়। একটা সময় একরকম কথা হয়, পরে আবার দেখবেন সব কথা চেঞ্জ হয়ে গেছে। একটা সময় দেখবেন বেশ হুস্থ হুস্তি হয়, বাক বিতণ্ডা হয়, তর্ক বিতর্ক চলে, আবার দেখবেন ঠিক পাশাপাশি বসে চা পানি খাওয়া শুরু হয়ে যায়। তবে দর্শক, মাঝখানের ব্যক্তিরা দেখছি সবথেকে বেশি খুশি, চওড়া হাসি, হয়তো তিনি এই এই যে মানে যেটা একটা একসঙ্গে যে বসা যে বিষয়টা, হতে পারে তিনি হচ্ছেন স্ক্রিপ্ট রাইটার। এই জন্যই কথাগুলো বলছি দর্শক, কারণ আপনারা জানেন যে এই কুণাল ঘোষ এসএসসি নিয়োগ নিয়ে ব্রাত্য বসুকে কার্যত একটা ক্লিন চিট দিয়ে পার্থ চ্যাটার্জির দিকে কিন্তু বলটা ঠেলে দিয়েছেন। বলেছিলেন যে ব্রাত্য বসুর জামানাতে কিন্তু এসব কিছু হয়নি, যা হয়েছে পার্থ চ্যাটার্জির আমলে, উনি বেশি বলতে পারবেন, বলেছিলেন একটা কথা। এবং তার সেই কথা শুনে ববি হাকিম একটা রিয়াক্ট করেছিলেন যে কুণাল ঘোষ তো মন্ত্রিসভার সদস্য নন, আর যদি পার্থ চ্যাটার্জির কোনো দায় থাকে, আমারাও মানে মন্ত্রিসভার সদস্য হিসেবে আমাদের একটা দায় থাকে বলে পার্থ চ্যাটার্জির পাশে ববি হাকিম দাঁড়িয়েছিলেন। সেটা শুনে প্রথমে খানিকটা নরম মানে নরম হয়েছিল কুণাল ঘোষ, পরে আবার গরম হয়ে যান, আবার ফেসবুকে একটা কড়া কড়া বক্তব্য রাখেন। এবং তারপরে আর একটা কথা জানা গেছিল যে যখন এই কুণাল ঘোষের এই মন্তব্য এসএসসি যে নিয়োগের ব্যাপারে মানে যেখানে আর কি ব্রাত্য বসুকে ক্লিন চিট দিয়েছিলেন, তারপর যেভাবে মিডিয়াতে চর্চা হচ্ছিল, সেই জন্য নাকি আবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি চলে গেছিলেন কুণাল ঘোষ দেখা করার জন্য। তিনি বলেছিলেন মিডিয়াতে যে আমার সঙ্গে কথা হয়েছিল, কথা হয়েই আমি গেছিলাম, কিন্তু গিয়ে দেখা হয়নি, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়নি। এটা নিয়েও দুটো মত আছে, কেউ কেউ বলেন যে পার্থ চট্টোপাধ্যায় দেখা করেননি, আর কুণাল ঘোষ মিডিয়াতে বলেছিলেন যে না আমি গিয়েছিলাম, গিয়ে শুনলাম যে তার পাশের বাড়ির একজনের কারো কেউ মারা গেছেন, সেই বাড়িতে পার্থদা রয়েছেন, সেই জন্য আমার সঙ্গে আর কথা হয়নি, আমি আর বিরক্ত করিনি, চলে এসেছি, আবার পরে দেখা হবে, একটা মিডিয়ার সামনে তিনি কিন্তু ব্যাখ্যা দিয়েছিলেন। কিন্তু তারপর তাদের মধ্যে আর যোগাযোগ দেখা এরকম কোনো খবর ছিল না। হঠাৎ করেই কালকে দেখছি দর্শক, এরকম একটা ছবি সামনে এলো। এখন ব্রাত্য বসুই পুরো প্ল্যান পরিকল্পনা করে এইভাবে এক টেবিলে দুজনকে বসানোর ব্যবস্থা করেছেন কিনা দর্শক জানি না, তবে ব্রাত্যর হয়ে যেভাবে ব্যাটিংটা করেছিলেন কুণাল ঘোষ এবং তারপর যেহেতু বিতর্ক তৈরি হয়েছিল, হতে পারে সেই বিতর্কের ইতি ঘটাতে ব্রাত্য বসু এগিয়ে এসছেন, এসে এরকম একটা পজিশন তৈরি করেছেন। কী হয়েছে বিষয়টা না, ওই মানে প্রোগ্রাম তো ওখানে ছিলই, তার সঙ্গে এরকম একটা টেবিল হয়তো কোথাও দেখেছেন, দেখে একসঙ্গে বসিয়ে একটা ছবি, দুটো ছবি, এখন দু একটা ছবি মানে তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে, আর যদি এটাকে ছড়িয়ে দেওয়া যায় তাহলে যে বিতর্কটা তৈরি হচ্ছিল তৃণমূলের অন্দরে, যে একটা বিভাজন তৈরি হয়েছে, একটা মানে পার্থ সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের একটা বিভাজন তৈরি হয়েছে, এই যে বিষয়গুলো এবং সেটা নিয়ে দলের অভ্যন্তরে প্রশ্ন উঠছে, সেই জায়গাটার ইতি ঘটানো যাবে, হতে পারে হয়তো এবারে পরিকল্পনা করে, বা এটাও হতে পারে যে কুণাল ঘোষও হয়তো ব্রাত্য বসুকে দিয়ে ভায়া হয়ে ব্রিজ করে এরকম একটা সম্পর্ক স্থাপন নতুন করে করতে চেয়েছেন, হতে পারে। কারণ কুণাল ঘোষ যা যা কথা বলেছেন, আমি জানি না অন্য কোনো দল হলে কুণাল ঘোষের আর কোনো জায়গা থাকতো কি না, হতে পারে মানে তখন দলের মানে ধরুন কারোর সঙ্গে কোনো অভিযোগ রয়েছে,
কিন্তু কুণাল ঘোষ হচ্ছেন দলের একজন মুখপাত্র, তো তিনি এমন কথা বলবেন না যে যার জন্যে দলের কেউ অসুস্থ পড়ে যাবে। তিনি মানে এমএলএ এমপি স্পেশাল কোর্টে গিয়ে বলছেন যে যে মন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন, আই কোর্টের এতে প্রোগ্রাম টোগ্রাম করেছেন, বক্তব্য রেখেছেন, এরা বলেছেন, তার তো ঘাড় ধরে জেলে ঢোকানো উচিত। নাম নেননি পার্থ চট্টোপাধ্যায়ের, কিন্তু তার যা কথার ইঙ্গিত সেটা মিডিয়া মহল মনে করছে যে পার্থ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে কথাটা বলেছেন, তার আগে এসএসসি নিয়ে ওরকম কথা বলেছেন। তারপরেও মুখপাত্র হিসেবে থাকেন কী করে, এটাই সব থেকে বড় রহস্য এবং প্রশ্নের। তাহলে কুণাল ঘোষের লবিটা কোন দিক দিয়ে স্ট্রং, যে একজন সিনিয়র একজন নেতা মন্ত্রী তার সম্পর্কে এরকম কথা বলছেন, যদিও তিনি পরে বলেছেন যে আমি ব্যক্তিগত মত প্রকাশ করেছি, ওখানে তো আমি মুখপাত্র হিসেবে বলিনি, কিন্তু তিনি তো দলের মুখপাত্র, যতই ব্যক্তিগত যাই বল না কেন মুখপাত্রের কথাটা কিন্তু এসে যায় দলের নেতা। তিনি যখন ওরকম একটা মন্তব্য করেছিলেন, ওটাকে ভেবেছিলেন যে তাহলে মনে হচ্ছে এবার সাইড হয়ে যাবে কুণাল ঘোষ, তাকে সাইড করে দেওয়া হবে। এবং মাঝখানে দেখেছিলাম যে কুণাল ঘোষ যেমন মিডিয়াতে বলেন, তেমনি আবার দেখছিলাম যে পার্থ চ্যাটার্জি, ববি হাকিম তারা প্রেস মিট করলেন একদিন, তারপরে একদিন দেখলাম সুখেন্দু শেখর রায় তিনি একদিন একটা প্রেস মিট করলেন। এই সব দেখো আবার ভাবছিলাম যে তাহলে কি সত্যি কিছু একটা ব্যবস্থা হচ্ছে কুণাল ঘোষের বিরুদ্ধে, বা প্যারালাল কিছু হচ্ছে যে তুমি যা করছো করো আমরাও আলাদা করে করছি, এরকম কিছু কোনো কি একটা বিষয় হচ্ছে, এরকম ভাবছিলাম যেভাবে বিষয়টা এগোচ্ছিল। কিন্তু ইন দ্য মিন টাইম যে ছবিটা গতকালকে এলো, দর্শক দেখতে পাচ্ছেন যেখানে একেবারে মানে তিনজন বসে রয়েছেন একটা টেবিলে, তবে মনের মিল কতটা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের দেখে ছবি দেখে প্রশ্ন রয়েছে, যেভাবে মুখটা করে রেখেছেন এবং কুণাল ঘোষ মুচকি হাসছেন, যেটা মানে এখন শুরু হয়েছে যে কুণাল ঘোষ যেন চান যে পার্থ চট্টোপাধ্যায় জেলে যান, মানে এমনভাবে বলা শুরু করেছেন, নাম করেনি অবশ্য, কিন্তু মিডিয়া হলে একটা চর্চা রয়েছে, কারণ যেভাবে কথা বলছেন যে ঘাড় ধরে জেলে পাঠানো উচিত এই যে কথাটা, এবং উরবান ওয়ার্ডটা কাদের জন্য বলে যে প্রশ্নটা তুলেছেন, এই যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন ছিল, কিন্তু হঠাৎ করেই গতকাল যে ছবিটা এলো, এটা একেবারে পরিকল্পনা করে এটা করানো হয়েছে কি না, কুণাল ঘোষ করিয়েছেন কি না, ব্রাত্য বসু করিয়েছেন কি না প্রশ্ন রয়েছে। তবে পার্থ চট্টোপাধ্যায়ের থেকে উদ্যোগ সেটা আমরা বলবো না, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে সেটা মনেও হচ্ছে না, এই দুজনের মধ্যে কারো একটা স্ক্রিপ্ট হবে বা দুজনে একটা আলোচনা করি হয়তো হয়েছে। তবে যাই হোক দর্শক, তারা কিন্তু এইভাবে একটা ছবি কাল তুলেছেন, আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতেও এইসব ছবি এসছে, অর্থাৎ যে দ্বন্দ্বটা যে দূরত্বটা তৈরি হয়েছিল সেটা মিটে গেছে, এটা একটা বার্তা যেন কোথাও দেওয়ার চেষ্টা করছেন তারা, দেখা যাক মিটে গেলে ভালো, যদি তাদের দলের বিষয়, কিন্তু যখন দলের এক মন্ত্রীর সম্পর্কে দলের মুখপাত্র বলেন যে ঘাড় ধরে জেলে পাঠানো উচিত, তখন কিন্তু মানে প্রশ্ন ওঠে যে তিনি তাহলে কেমন মুখপাত্র। তবে এই মুহূর্তে বলা যায় হয়তো ম্যানেজ হয়ে গেছে অনেকটা, আর কুণাল ঘোষ এইসব দিক দিয়ে অনেকটা ম্যানেজ মাস্টার, ওনাকে বলে থাকেন কীভাবে কী কাকে ম্যানেজ করতে হবে, সেই জায়গা থেকে হয়তো একটা ভালো উদ্যোগ তিনি নিয়েছিলেন এবং সেটা সফল হয়েছেন দর্শক। কিন্তু প্রশ্ন থেকে যায় যে সত্যি রাজনীতিতে কত কী হয়, কখন কে কাকে জেলে ঢোকানোর কথা বলছেন, আবার কখন কে কার সঙ্গে একসঙ্গে এক টেবিলে বসে চা জলপান করছেন। দেখা যাক দর্শক, যে ছবি আমরা এখন দেখছি যে চওড়া হাসি ব্রাত্য বসুর, এই হাসি সত্যি এরকম থাকে কি না, নাকি আবার যখন তদন্ত এগোবে এসএসসি তখন আবার টানাপোড়েন হবে কি না, আর বাহাত্তর আমলে কিছু হয়নি বলে যেটা বলা হচ্ছে সবই পার্থ চট্টোপাধ্যায় আমলে, সত্যি সেটা তার মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি ব্রাত্য বসুকে আবার ডাকাডাকি টানাটানি হবে যদি তদন্ত এগোয়, সেটা দেখতে পাবো দর্শক, এবং তখন আবার কুণাল ঘোষের কী ভূমিকা হয় সেটাও কিন্তু নজর পড়তে হবে। দর্শক কী বলবেন যে ছবিটা সামনে এসছে, সত্যি কি এটা ম্যানেজ করার ছবি, বিতর্ক ধামাচাপা দেওয়ার ছবি, নাকি এর পেছনে অন্য কোনো আবার রহস্য আপনারা খুঁজে পাচ্ছেন? নিশ্চয় দর্শক এ সম্পর্কে আপনাদের মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।